দেখছেন আমাকে কি মনে হয় চেহারা থেকে একজন ভদ্রলোক? নো নো মাই ডিয়ার, ভুল। আমি না ভদ্রলোক না ভালো মানুষ। আই এম এ 420, এ থার্ড ক্লাস চিট, সোজা সপ্তাহ বাংলায় যাকে বলে 420, একজন তৃতীয় শ্রেণীর প্রতারক। এই যে পোশাকটা দেখছেন, আগে যে শহরে থাকতাম সেখানকার লন্ড্রি থেকে ভাড়া করা গাড়িটা আমার না। ড্রাইভারকে অনুরোধ করে কিঞ্চিৎ চা খরচ দিয়ে ছোট্ট একটা লিফ্ট নিয়েছি। আমি কি করি, বললাম তো চিট, আমার পেশাই হলো চিটিংবাজি। রাজা নেই, রাজ্য নেই, কিন্তু আমি শালা, সরি, প্রজাসুলভ গালটা ছাড়তে পারিনি। আমি প্রিন্স, ইয়েস। এই যে বিশ্বাস করলেন না, ওয়েল এখনই প্রমাণ হয়ে যাক আমি কি। দেখুন, তুকর মিথ্যেবাদী নাকি ভয়ানক সত্যবাদী, দেখুন। কি ব্যাপার, উকিঝুঁকি করা হচ্ছে কেন? আসসালাম আলাইকুম স্যার। আপনি জেনারেল ম্যানেজার স্যার? বাড়িটা কি বিক্রি হবে? ওখানে তো লেখাই আছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি কিনতে পারবেন। না স্যার, আমি কিনবো না, বিক্রি করিয়ে দেব। ও দালাল! এই ব্যাপারে কার সাথে কথা বলবো? মালিকের সাথে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো স্যার, একটা অ্যাপয়েন্টমেন্ট যদি করিয়ে দিতেন তাহলে স্যার আপনার তো ভালো একটা পার্সেন্টেজ থাকবে। স্যার থাকবে তো? জি স্যার। ওয়েল, স্যারের সাথে কথা বলে দেখি আপনাকে সাক্ষাৎ করানো যায় কিনা। ঠিক প্রয়োজনের সময় ব্যালেন্স থাকে না স্যার। আমার ফোন দেখুন, লাভ নেই স্যার, অপরিচিত লোকের ফোন ধরেন না। এক কাজ করুন, আপনার ফোন থেকে এইখানে 200 টাকা ট্রান্সফার করে দিন। এই যে টাকাটা এসেছে। স্যার, একজন জমির দালাল, নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী, জমির দালাল আপনার সঙ্গে কথা বলতে চায়। পাঠিয়ে দেব এক্ষুনি? জি স্যার। যান, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাহেবের কাছে এই বাড়ি নাকি বিক্রি হবে। সাহেব তো লন্ডনে। কিন্তু জিএম সাহেব যে বললো। জিএম? আমাকে কোনো জিএম টিএম নাই। শল অফ রুট দলন। এখন খুঁজবে, কিন্তু পাবে কোথায়? বিনা ইনভেস্টমেন্টে 200 টাকা। এডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মুতালেব সাহেব, আপনি তো কাজ ছাড়া কাউকে সময় দেন না। আচ্ছা, ব্যক্তিগত লাইফ বলে কি আপনার কিছুই নেই? কেন থাকবে না স্যার, বাসায় স্ত্রী কন্যা আছে, ওদেরকেও যথেষ্ট সময় দিই। তার মানে আপনার ফ্যামিলি মেম্বার 3 জন? হ্যাঁ স্যার, মেয়েটার লেখাপড়ার জন্য ঢাকায় আসা, দেশের জমিজমা বর্গা দিয়ে তিলকপাড়ায় একটা বাসা ভাড়া নিয়েছি, একমাত্র মেয়ে আস্থা কলেজে পড়ে। আল্লাহ রাস্তায় কিছু দেন বাবা, ওর বাপে বেলাপ মেরে ছেড়ে গেছে। আল্লাহ আপনার বাসায় রাখুক। ভাইজান, ভাইজান, বাচ্চাটার বাপে ছেড়ে গেছে, 5-10 টাকা দিলে কেমন দিন 500 টাকা পাইবেন। পাঁচ দশ টাকা করে ইয়া কত পাবি? আমার লগে চল, 1000 টাকা ধরাই দিই মনে। এটা কি কন ভাইজান? যা কইলাম, বুঝে থাকলে চল, 2 ঘন্টায় 1000 টাকা। পরে যদি বেলাক মারে 500 টাকা অ্যাডভান্স দেন। বোরখাটা খোল, চেহারা দেখি। চেহারা দেখলে তাস কি খেয়ে যাইবেন, আগে 500 টাকা দেন। আচ্ছা, এখন বোরখাটা খোল। 10 দিনের সামনে লজ্জা দিবেন। আচ্ছা খুলি। আমার লোকে চালাকি, ওই বেড়ি দেখ, টাকা ফেরত দে, ফেরত দে। ওই বেটা, কিসের টাকা? যাবি না পুলিশ ডাকুক? পুলিশ? ওরে বাবারে, ওই বেটা, ওই যা হারা।
9 টাকা পেয়েছি, 5-6 দিন তোমার আর কোনো খাওয়ার চিন্তা করতে হবে না, ঠিক আছে? এই নাও তোমার বোরখা। এই আস্তা, ধরো ধরো, আসছি। কি ব্যাপার, বাজার খাট বাদ দিয়ে মেয়ের ছবিকে আদর করছো যে? কি করবো মমতা, মেয়েকে তো তেমন একটা কাছেই পাই না। আব্বু মিথ্যে বলো না, এতক্ষণ তুমি আমার ছবি দেখে আদর করছিলে না? ওরে দুষ্টু মেয়ে, তুই ওখানে লুকিয়ে কি করছিলি? দেখছিলাম তুমি আমাকে কতটা আদর করো। আমি তোকে মোটেই আদর করি না, আদর যা করার তা তোর মাই কর। মা, তবেই হয়েছে, মার তো সারাক্ষণ চিন্তা, আমার আস্থাটা মেয়ে না হয়ে যদি ছেলে হতো কতই না ভালো হতো। ই বললি, মিথ্যে তো আর বলিনি। আব্বু তুমি ওকে তাই চিন্তা করো? বলতে পারে কাঁচা কাছে। আমি চিন্তা করি আস্থা যদি আমার মেয়ে না হয়ে আমার মা হতো তাহলে কতই না ভালো হতো। আমাকে তোমার মা বানাতে গেলে বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে যাব। তুমি আমাকে তাড়ানোর চিন্তা করছো। আরে না রে মা, আমার চিন্তাটা অন্যরকম, লোকে পুত্রবধূ ঘরে আনে আর আমি জামাতা ঘরে আনবো। ও মাই গড, এই একবিংশ শতাব্দীতে ঘর জামাই? তোমরা চিন্তা করতে থাকো, আমি যাই। দিনভর টোটো করে ঘুরে বেড়ানো আর ফাজলামো দুষ্টুমি করা, করতে দাও মমতা, কতদিন আর করবে, ছুটি শেষ হলেই তো কলেজে যাবে। শেফালির দাম 1, 2, 2, গন্ধরাজ 4, আর ললিপপ গোলাপ 10,000, ওকে চলবে? স্বাভাবিক, দলপতি মার খেয়ে পড়ে গেছে, এখন সাঙ্গপাঙ্গ তো আসবে, তাই না? দুজন গেছে কিন্তু সাঙ্গপাঙ্গ তো আরো আছে, এখন তারা কি করবে? কিছু তো একটা করবেই, তাই না? ক্যা ভাইয়া, ক্যা হুয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবার মতো তামসা দেখছো? আরে বাপ, এবার তো তোমাদের পালা, আসো। এই ধরনের ঘটনাগুলো হর হামেশাই দেখা যায় হিন্দি বাংলা ইংরেজি ছবিতে,
অত্যাচারিত নারীকে উদ্ধার করতে নায়কের আবির্ভাব ঘটে। প্রথম ধাক্কায় সব কটা চিৎপটাং হয়। অতপর কে আসে? প্রথম যে আঘাত খেয়েছে সেই দলপতি, সিনেমার ভাষায় ভিলেন। সে আসবে পেছন থেকে চুপি চুপি হিংস্র ভাবে মারে। আবার যদি কোনোদিন এই ধরনের ঘটনা ঘটে তখন কি করবে? আমার মতো কারোর জন্য অপেক্ষা করবে? ওইসব ভেড়ার পাল দিয়ে কিচ্ছু হবে না। নিজেরা লড়তে শেখো। অন্যায়ের প্রতিবাদ করা কোনো অপরাধ না। নিজেকে রক্ষা করতে না শিখলে খবরের কাগজের হেডলাইন হয়ে কয়েকদিন সারা দেশের আলোচিত বিষয় হবে। প্রকাশ্য দিবালোকে, জনসম্মুখে সুন্দরী তরুণীর শ্লীলতা হয়, ভালো হবে। চলি। যন্ত্রের মানুষ কি বলছো? কাদের মানুষ কখনো যন্ত্রের? স্যার, চেয়ারম্যান সাহেব না থাকলে আপনি বুঝবেন না। স্যাররা আগে কখনো দেখছেন না? তো দেখবেন কেমনে, তিনি তো ছয় মাস হলে এই অফিসে আসেন না, আজকে আসছে। হ্যাঁ, সে কি কখন এসেছেন? আপনি আসার একটু আগে আসছে, আপনারা সালাম দিছে। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। আমাকে ডেকেছেন স্যার? কদম না, কদম না। কেসি কেসি,
কাদিম চৌধুরী, আমার পূর্বপুরুষের বাপদাদা যারা আছে তাকে বংশ পরিচয় আমি জানি না, তবে শুনেছি সম্মান বাড়লে সৈয়দ লাগান যায়, চৌধুরী হওয়া যায়। আমি চৌধুরী হয়েছি। অবাক হয়ে চাই আছো কে, আমার চিনতে পারো নাই? আমি কদম কাদিম চৌধুরী। বালক বদল করলে কাক কখনো কোকিল হয় না, পুচ্ছ লাগালেই মোরগ হতে পারে না ময়ূর। আরে সব বইতে লেখা আছে, টেকার কথা কও। আমি টেকার প্লাস্টিক চার্জারি দিয়া কাদিম চৌধুরী হয়েছি। প্রথম যেদিন তোমার ছবি সহ চাকরির দরখাস্ত পাইছি সেদিনে তোমার চাকরি পিচ করে দিয়েছি। তুমি আমার বন্ধু, তোমার চাকরি দিতে পারি আনন্দ পাইছি, তোমার উপকার করছি নে। উপকার আগে করনি, উপকার করলে আজ, চেহারা দেখিয়ে বাঁচালে আমাকে। আজকের পর থেকে এক করতে হবে না। সোর হুয়ের কোথায়? কেন তো শুধু আমি তোমাকেই বলছি, চোরকেই তো চোর বলা যায়। শোনো, এডি আমাকে দিয়েছে, আমার তো কিছু করার নাই, বোঝো নাই। এডি মানে আল্লাহর দান। তোমার আল্লাহর ভয় নাই? আল্লাহর দান সেটাকে তুমি চোরের ফার্ম বলতেছ? হ্যাঁ বলছি, কারণ ইসলামিয়া শরাবখানা লিখলে মদ হালাল হয় না। আল্লাহ তোমাকে দান করেনি, তুমি চোরের উপরে ডাকাতি করেছো, আল্লাহর নামে লেবেল লাগিয়ে তা হালাল করার চেষ্টা করছো। চুরির মালের হিসাব রক্ষকের দায়িত্ব আমি এই মুহূর্ত থেকে ছেড়ে দিলাম। আরে রাগ করে না, এত রাগ করো কে? হ্যাঁ আমাকে দেখো, কোন রাগ নাই, শত শত কোটি কোটি টাকা রাগের চেয়ারম্যান, কিন্তু ভেতরে ভেতরে আমি ভাগ। তবে আমি দিনে ভিখারি। অফকোর্স তুমি ভিখারি এবং মূর্খ ভিখারি। ভুল ভুল বন্ধু, এই দুনিয়ার মধ্যে যার টেকে আছে তার সব আছে, তোমার কি আছে? আমার যা আছে তা তোমার নেই। কি সেটা? আর তোমার কোনোদিন হবেও না। কিটা? আমার আছে নীতি, আছে আদর্শ, আছে সততা। এইগুলি সব এক লোকে গোলাইয়া শরবত বানাইয়া খাইয়া ফেলাও। শোনো, বাস্তব কি জানো, তুমি আমার অফিসের অ্যাকাউন্টেন্ট, আমার কর্মচারী। আরো সোজা করে বলি, তুমি আমার চাকর, এইটা আমার গর্ব। কিন্তু আমার লজ্জা যে আমি একজন চোরের কর্মচারী। বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। তুমি ঘরের মধ্যে কুর পাইনা যদি কও, কেউ বিশ্বাস করবে না। যদি বাইরে গিয়া কও, কেউ শুনবে না। সত্য কথা বলার জন্য চিৎকার করতে হয় না, আমি তা করতেও চাই না। এই তো লাইনে আইছো। এই মিয়া, তোমার কি এখন বয়স কম? তুমি কি শিশু? কেতায় পেশাব করো? বয়স হয়েছে নে? চলো আমার লগে চলো, আমি আমার যত অফিসার আর কর্মচারীর সঙ্গে তোমার পরিচয় করাই দেব। তুমি আমার বন্ধু শুনা, তারা সব হটিস দিস হয়ে যাইব, বুঝছো? আর যখন বলবো বন্ধু, তোমার সম্মান ফাঁস করে উপরে উঠে দেব। গ্রামীণ আসো আমার সাথে, কলমি। এই যে মাসিমারা কেরানি আর অফিচাররা, এনারে ভালো কইরা চিনা রাখেন। ইনি মোতালেব বিএচি, আপনাদের মতো মাসিমারা কেরানি হইলেও ইনি কিন্তু আমার বন্ধু। ছি ছি ছি, কি বলছেন স্যার? একজন মাছি মারা কেরানি কি কোম্পানির চেয়ারম্যানের বন্ধু হতে পারে? না পারে না, এরা কেউ আপনার বন্ধু নয়। আর তুই কদম, তুইও আমার বন্ধু না। গ্রামের একজন গরু চোর এসসি মাস্টারের বন্ধু হতে পারে না। প্রথমে ছিলি মুরগি চোর, পরে হলি গরু চোর, অস্বীকার করতে পারিস? আমার ল্যাংটা
সকালের বন্ধু তো সবসময় রেশি করতে ভালো লাগে না। চোরকে চোর বললে তো ভালো লাগবেই না। তোর অতীত আমাকে খোলসা করতে দে। গরু চোর থেকে হয়েছিল ডাকাত, মনে আছে? কোটি টাকার সোনা চোরা চালান করেছিল। তুই আমার মাথায় আঘাত করে সেই সোনা নিয়ে ভেঙেছিলি। সেই ডাকাতির টাকা থেকে আজকের তোর এই প্রতিষ্ঠা। আজ তোর কোটি কোটি টাকা হয়েছে, কিন্তু এক ফোঁটা মর্যাদা আল্লাহ তোকে দেয়নি। কারণ চোরের মর্যাদা স্রেফ চোর। মাথা তোল গদাম। তুই বলেছিলি, চিৎকার করে বললেও ওরা কেউ বিশ্বাস করবে না যে তুই একটা চোর। কেউ বিশ্বাস না করলেও আমার কোনো লোকসান নেই। তোর তো লাভ ষোলো আনা কদম চোরা। আমার মনে হয় এতক্ষণে তুই বুঝতে পেরেছিস আমি তোর এই প্রতিষ্ঠানে চাকরি করছি না। তোমাকে আমি বহুবার বলেছি, বহুবার বলেছি না তোমাকে, তুমি আমার মায়ের গায়ে হাত তুলবে না। ঠিক আছে ঠিক আছে, আর হাত তুলো না, এখন দেখা পা তুলো। আরে ওই শিক্ষিত ব্যক্তি, তোর মা হওয়ার আগে এই মাতারি আমার বউ। হ্যাঁ বউ, আর বউ বলে তোমার কৃত দাসী না। বাবা থাম থাম বাবা, আমার কসম লাগে বাবা। মা মা, তুমি এই লোকটার পক্ষ নিয়ে বারবার আমাকে থামিয়ে দাও। যে লোকটা কোন মানুষের পর্যায়ে পড়ে না। আমি তো মানুষ না, আমি তো পশু, তা আবার কুত্তা পশু, আর তুই হইলি সে পশুর বাচ্চা। কুকুরেরও তার বাচ্চার জন্য মায়া আছে, কিন্তু তোমার নেই। আরে তুমি তো একটা ক্ষুধার্ত বাঘ, ক্ষুধা পেলে যে নিজের বাচ্চাকেও চিবিয়ে খেয়ে ফেলে। চুপ, কিসের এত দম্ভ তোমার? এই বাড়ি গাড়ি অর্থবিত্তের ধ্বংস করে দেবো, সব সব ধ্বংস করে দেবো। ধ্বংস করে দিব, করার অনুরোধ নাই, ধ্বংস করে দিব। পছন্দ না হইলে আমার বাড়ির তোর বাড়ি যা, বাড়ি যা, আমার বাড়ির তোর যাবো একদিন, নিশ্চয় যাবো, সাথে আমি আমার মাকে নিয়ে যাবো। তুমি তোমার এই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে থাকবে। চাপা পড়ুম কে, টেক্কা দিয়া কম্বল বানামু, তারপর টেকার তোরা বালিশের খোলের মধ্যে ঢুকাইয়া উপরে কিছু শিমুল তোলা দিয়া শুয়া থাকুম। তুই তোর মারা নিয়ে চলে যা। আমি থামেন তো, আমার থামতে কস কেন? তোর পোলার মুখ তো থামে না। থামবে না, আমার মুখ কোনোদিনই থামবে না। হ্যাঁ, কিন্তু একদিন আমি তোমাকে ঠিক ফাইনালি থামিয়ে দেব। হ্যাঁ আকাশ, কি আকাশ, আকাশ, হ্যাঁ যা, দুই দিন ঘুরে আস না, মুখটা হুকাইয়া আবসুর হয়ে যাইব, তেল ছাড়া গাড়ি চলে না। মানুষকে মানুষ বলে মনে করেন না? আসো আসো আসো, তোমার গায়ে না পারলো গাড়িতে তুমি চুপিয়ে দিই। I'm sorry, অসাবধানতার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। কিসের ক্ষমা? আপনি নিজ হাতে আমার সারা গায়ে কাদা মাখিয়ে দিলেও আমি ক্ষমা করব না। জি, আই মিন কিছু মনে করব না। আই সি, কাদা লেগে কাদার মতো নরম হয়ে গেলেন নাকি? না না, নরম হব কেন, তবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এই যে সেদিন কলেজে অ্যাক্সিডেন্টলি আমার উপকার করলেন, আজকে অ্যাক্সিডেন্টলি। কাদা লাগার জন্য আমি ক্ষমা চাইছি, যদি ক্ষমা পেয়ে থাকি তাহলে আমি যাই, আর না পেলে কি করতে হবে বলুন। টাচ মি অ্যাগেইন।
টাচ মি অ্যাগেইন বাবা। জমবে ভালো, আমি কম্পিউটার প্রেমী, নিতান্ত একটা বেরোসি, নাম আকাশ, চলি বাই বাই। কি বলেছিলাম সিস্টার, আমার অতীত নেই, ভবিষ্যৎ নেই, আজ শুধু বর্তমান, এটাই বাস্তবতা। কিন্তু তোমার হিরোটা বর্তমানকে ইগনোর করে চলে গেল। ও আমার হিরো হতে যাবে কেন? তুমি হিরোইন হলে ওর হিরোতে দোষ কোথায়? ওর অতীত আছে, ভবিষ্যৎ আছে, আছে টকবগে বর্তমান। ইয়াং লেডি, আস্ক ইউর সেলফ, প্রশ্ন করো নিজেকে, প্রশ্নের উত্তর হয়ে নিজেকে প্রকাশ করো। প্রেম সে তো ভেতরে জমাট বাঁধা অগ্নিগিরির লাভা, ভেতরে তোলপাড় করে, উপরে সুনামি হয়, শান্তির উপত্যকায় ভালোবাসার ফুল। চলি সিস্টার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। সামনে স্যার দুলাভাই চমকে উঠে, এটা আমি ঠিক বুঝতে পেরেছি। কি
কি বুঝতে পারছস? আমার মনে হয় আপনি গরুর ব্যবসায় মার খেয়েছেন। তুই আমার কাছে মায়ের খাস তো কতদিন, আবার যদি গরু নিয়ে কথা কস তাইলে কিন্তু নামাই দেব। তুমি কি শুনতেছ? গোবরের গানটা শুনতে ভাল লাগতেছে? জলদি স্টার্ট দাও, এলাকা ছাড়ো। ঢাকা শহরটা একটা মানে একটা ফালতু জিনিস হয়ে গেছে। রাস্তা একটা, গাড়ি তো অসাধারণ, একটা গেল এর থেকে আগে যাওয়ার নাই। তুই কি মনে করো আমি অন্য না দিল ভাই? তাইলে ঠিক আছে। দেখ দেখ দেখ, একটা লোক বন্ধ লোকটারে কি সুন্দর পার করে দিতেছে, লোকটা কি নাই? আইনের রক্ষক যখন আইনের ভক্ষক হয় তখন আইন হজম। মানে পাবলিক স্পেসে সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ, নগদ বিচারে নগদ 50,000 জরিমানা। কিন্তু এই অপরাধটা যদি কোন পোশাকধারী লোক করে তখন জরিমানা কত হতে পারে? স্যার আপনি প্রিন্স, নাম মনে হয় শুনুনি, কিন্তু আমাকে দেখে তো চেনবার কথা। স্যার আপনি কি সার্ভিসে? আমার সার্ভিসের কথা বাদ দাও, তোমার সার্ভিসের কথা বলো। ভালোই সার্ভিস দিচ্ছ, প্রকাশ্যে পুক পুক করে সিগারেট খাচ্ছ। সরি স্যার, মানে ক্লান্তিতে। ধূমপান ক্লান্তি দূর করে না, বাড়ায়। ফুসফুসে ক্যান্সারের কারণ। দেখি কোন ব্র্যান্ড, বাজারে টপ সিগারেট। কত বেতন পাওয়া হয়? দিনে ক প্যাকেট চলে? বের করা হোক, বের করা হোক। দামি সিগারেট, মাসের শেষ ভাগ, এত টাকা পকেটে। নামটা গোলাম রশিদ। স্যার স্যার, এই ভুল আর করবো না, এবারের মতো আমাকে মাফ করে দিন, প্লিজ কোনো রিপোর্ট দেবেন না স্যার। কি হবে তোমাদের মতো জনপটিকে শাস্তি দিয়ে? হ্যাঁ কথায় কথায় বলেন পুলিশ শুধু নেয়, টাকায় বললে কেমন করে দেয় দেখলেন তো? ওই যে অন্ধক রাস্তা পার করিয়ে 100 নগলে এগিয়েছিলাম, এখানে পুলিশকে বোকা বানিয়ে ড্র করে ফেললাম। আপনার মনে হয় একটু ভুল হচ্ছে। ঠিক বুঝলাম না, টাকাটা কিসের টাকা? খাবারের বিল। সে তো শুনলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। নেই মানে? তাহলে খেলেন কেন? খিদে লাগছিল, খাইছি, টাকা নাই, চলে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই শালা ডান্ডা বাজিয়ে ছুটই দে তো। বারাবার কি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। বিল কত হয়েছে? 80 টাকা। এই যে 100 টাকা, 80 টাকা বিল, 20 টাকা তোমার বকশিস। ওঠো উঠাও, ওঠো 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 বরকন্দাজ। তোমার বিল পেয়েছো, বকশিস পেয়েছো। জি গুড। কিন্তু ভাইয়া হিসাবটা তো ঠিক হয়নি, তুমি ভাত খেয়েছো, বিল না দিয়ে মার খেয়েছো, পরে আমি বিল দিয়েছি। সুতরাং মারটা তোমার খাতায় পারতি, এবার কোষে ওদের সবার গালে একটা করে থাপ্পড় মার। হিসাব বরাবর, সো ড্র, চলো চলো কাজ। এই গাড়িওয়ালার জন্য পথচলা মুশকিল, রাস্তাঘাট একেবারে জ্যাম করিয়ে দেয়, এরা রাস্তাঘাট আটকাইয়া দেয়। স্যার একেবারে কাছেই আইয়া বলছি, চলে কিন্তু হাঁটতে যাওয়া যায়।
আমাদের মাল এখান দিয়ে আসে। ইনফরমেশন ঠিক ছিল তো হীরা? নুরির ইনফরমেশন কখনো মিথ্যা হয় না। 25 নিয়ে এই পথে আসবে, 9টা থেকে 9:30টার মধ্যে চলে আসবে। দুটো ওভাবে তাকিও না, কানটা শুধু খোলা রাখো, কিছু একটা ঘুরতে যাচ্ছে। নুরি এখনো মিস কল দিচ্ছে না কেন? মিস কল তার মানে শিক্ষিত। মালটা দাও, কোনো কিন্তু নেই। খেলনা পিস্তল গুলি নেই কইলো। তুমি হাসপাতালে না থাকে খুব ভালো কাজ করছো। এখন হাসপাতালের যা অবস্থা, সর্দি হইলে ম্যালেরিয়ার ওষুধ দেয়। তুমি এখানে এসে ভালো কাজ করছো, আমি তোমার জন্য একটা নার্স রেখে দেবো। স্যার স্যার, আপনি আমাকে যতটা আহত ভাবছেন আমি আসলে ততটা নই। কপাল কাটলে রক্ত একটু বেশি দর্শন। আরে বেশি চাপা চাপি করো না, তোমার মতো পরোপকারী ছেলে সব সময় নিজের কষ্ট চেপে নেয়। কেরামত? জি স্যার। এই যে ওর নাম কেরামত, বাবুর্চি বলো, কেয়ারটেকার বলো, জামজা বলো, সবই ও আমার। সাহেবের জন্য খানা দানা রেডি কর। স্যার মুই কইল এই বসের জামসা। জামসা? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমার সে ভালো চামসা কেউ চেন না, আমি হইলাম কদম চাজে সপ্তাহে এসে গেছিল। আমি হইলাম কাদিম চৌধুরী। আমি এমন একটা লোক, এই যে ধানের শীষ আছে না, এই শীষ দেখা আমি বলতে পারবো। শীষ থেকে সরা বেরিলে কয়টা ধান বেরিব বইলে দিতে পারবো। বাবা স্যার দেখছি কৃষি বিদ্যায় পারদর্শী। সে তো সবাই জানে, তোমাকে আর বলতে হবে না। তোমার হটিস কোথায়? না মানে তোমার নাম ধাম তো কিছু জিজ্ঞেস করা হলো না। নাম আছে, ধাম নেই স্যার। নাম প্রিন্স, রাজা নেই, রাজ্য নেই, আমি রাজকুমার। রাজকুমার কোথায়? যেখানে রাত সেখানে কাজ। কেঠে সৌ সিদ্ধ সৌ উপুত্র সৌ যেভাবেই সৌ, কোন অসুবিধা নেই। এখন থেকে তুমি এখানেই থাকবা। মনে করো এই যে বাড়িটা আছে না, এটা তোমার। স্যার মনে করলে তো এই দুনিয়াটাই আমার, কিন্তু এখানে এত বড় বাড়িতে থাকতে আমার স্যার ভয় করবে। ভয় কি বলে? আরে ভয়কে তো জয় করেছ স্যার। দেখছি দার্শনিকদের মতো বিদ্যান। বিদ্যান, নলেজেবল, নলেজেবল, এই সবই তো আল্লাহর দান। বললাম না স্যার, সবই আল্লাহর দান। শোনো, তুমি এই যে আমার জীবন রক্ষা করেছো, আমার গার্মেন্টস এর যে শ্রমিকরা আছে না, তাদেরকে আমি নিজের হাতে বেতন দিই। আর আমার যে শ্রমিকরা সবই হইল জুয়ান মেয়েছেলে। এইখানে 25 লাখ টাকা আছে, এইটা তুমি রক্ষা করেছো, এই জন্যে জুয়ান মেয়েছেলেরা তোমার জন্য দোয়া করবে। তোমার তো একটা পেরে দেওয়া দরকার। দাঁড়াও, এই নাও,
আমি তোমারে 2 লাখ টাকা দিলাম। টাকা দিয়ে আমি কি করবো স্যার? যার অতীত নেই, ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান। টাকার দরকার নেই, ওটা আপনি রেখে দিন। তুমি তো আমারে ডিসমিস করে দিলে, আমি তো মোহিত হয়ে গেলাম, আমি তো তোমার ভক্ত হয়ে গেলাম। শোনো, এখন থেকে তুমি এই বাড়িতেই থাকবা, কোনদিন যদি যাওয়ার চেষ্টা করো একটা থাবড়া দিয়ে দাঁত করে ফেলাই দেবো। আগে বলছি না এই বাড়িটা তোমার। এখন তুমি রেস্ট নাও, আমি অফিসে যাই। আর শোনো, রাইতের খাও না আমরা দুইজন একসাথে খাবো, ঠিক আছে? ওকে। তুমি কই যাও? আপনারা আগে দিয়ে আসি। উরি বাবা, তুমি তো খালি আমার হোটেল দিস কইরে দাও। নাইস বয়। স্যার, 2 লাখ টাকা না নিয়ে বুদ্ধিমানের মতো কাজ করছেন। বই হালার পুতে পুরো 25 লাখই রাইখে গেছে। চলেন স্যার, ভাইকে যাই। ব্রিফকেসটা এখানে রাখো। ধরো এই 25 লক্ষ টাকা যদি। না না, খবরদার স্যার, এই টাকা ফেরত দেওয়ার কথা চিন্তাই করেন না। আরে না, ধরো এই 25 লক্ষ টাকার অর্ধেক যদি আমি তোমাকে দিয়ে দিই। কাঁচামাল কাল করেছিলাম 500 টাকা, আজ হলো 25 লাখ। আজকে ড্র করলাম নাকি উইন হলো, সবই ভাগ্য। দুলাভাই, দুলাভাই, বিশ্বাস করেন দুলাভাই, আমি পালিয়ে যাইনি, আমি তো পুলিশ আনতে গিয়েছিলাম দুলাভাই। একই শুনলাম স্যার, ব্যক্তিতে যাবার পথে নাকি? সে তো 3 ঘন্টা আগের কথা। আল্লাহর দান, আল্লাহ রক্ষা করেছেন। এক মহৎ ব্যক্তি আমার জান বাঁচাইছে, আটকাও রক্ষা করেছে। আমার দেরি কেষ্টা করি মনয় ফেলাতে ফেলাই দিয়েছি। যা ফেলার থেকে আমার দেরি কেষ্টা গিয়ে করে নাম হবে না দাদা ভাই। আপনার সেই মহৎ ব্যক্তি নগদ 25 লক্ষ টাকা নিয়ে এতক্ষণে ফুটে গেছে। আসতে পারি স্যার? আসো আসো। এই ব্রিফকেসে ফেলে এসেছিলে, উনি দেখুন সব ঠিক আছে কি। আরে দূর, গন্তব্য না গন্তব্য না। ম্যানেজার সাহেব, এইটা নিয়ে গিয়ে আপনি সমীক্ষ পেমেন্ট করে আসেন। জি স্যার। আর তুই এদিকে আয়, দুইজন কার্ড সাথে নিয়ে ম্যানেজারের লগে যা। আচ্ছা, বসো বাবা বসো। তুমি এটা কি দেখাইলে? স্যার, কোনো জাদু আমি দেখাই, তবে সামান্য জাদু আমি জানি, সময় মতো দেখাই। তুমি আবার এই ঠিকানা পেলে কোথায়? এডি গ্রুপের হেড অফিস চেনে না, এমন লোক কমই আছে শহরে। তুমি তো আমার কিনে ফেলেছো প্রিন্স, আমি তো হটিস দিস হয়ে গেলাম। যাও, এক কাম করো, তুমি আমার ফেলাটে গিয়া ফেলাট হয়ে যাও, মানে বিশ্রাম করো। জি স্যার, সালাম আলাইকুম। যাও। পঁচিশ লাখ টাকার লোক যে সামলাইতে পারে সে তো জাতা লোক না। উয়ারে ছাড়া যাবে না, তবে ফাইনাল একটা কুটা দেওয়ার জন্য, মানে চেক করার জন্য হুজুরের কাছে একবার নিয়ে যেতে হবে। বাবা বাবা, আমি যার কথা বলেছিলাম সেই প্রিন্স, ওকে নিয়ে এসেছি, আপনি একটু চক্ষুটা মেলে দেখেন। Bye.
এই যাও যাও, প্রাইভেট কথা আছে, তোমার বইতে কইছে। আমিও ঘটনা কি কদমের এইখানে কি উদ্দেশ্যে ঢুকছস? টাকার বালিশ মাথায় দিয়ে টাকার বিছানায় শুলে কি সুখ নিদ্রা হয়? এই টিকেটা একেবারেই নাদান, তৃতীয় শ্রেণীর প্রতারক, নিম্ন শ্রেণীর 420। এই অতমের দ্বারা আপনার কোনো ক্ষতি সাধন হবে না। নিশ্চিন্ত মনে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেয়। বলেন বাবা, ফু মারতেছে। সোনা নিয়ে এসেছিলি, হীরা বানিয়ে দিলাম। দেখবো আমি তুমি অযথা টেনশন করছো আকাশ, স্কলারশিপ তুমি পাবে, আই এম শিওর। স্যার এখানে আমার একদম ভালো লাগছে না, আপনাকে তো বলেছি। বাবার টাকা আমি বিদেশে পড়াশোনা করব না, স্কলারশিপ পেলেই মাকে নিয়ে আমি চলে যাব। সাথে সাথে তোমার মাকে নিয়ে যেতে পারবে না। এক্সকিউজ মি স্যার। হ্যালো মা। ও বুয়া, কি হয়েছে? আমার হাত পুড়ে গেছে। মা, তোমার কি হয়েছে? কোথায় পড়ে গেছে? চলো হাসপাতালে চলো। পাগল ছেলে, রান্না করতে গিয়া গরম পানি ছিটা লেগা হাতে ফুসকা পড়ে গেছে, এর লেগে আমি হাসপাতালে যাবো। মা তুমি কেন রান্না করে যাও, যদি বড় কিছু হয়ে যেত? ও মা, তাই বলে কি স্বামী সন্তানদের রান্না খাও না? তুই এত অস্থির হস কেন বাবা, একটা আঙ্গুল সামান্য পুড়ে গেছে। কিন্তু আমার তো অন্তর পুড়ে যাচ্ছে মা। আমার কিছু হয় নাই বাবা, যা হাত মুখ ধুয়ে আমি তোরে খাইতে দেবো। বাবা কেমন লাগছে বাবা? ওনাকে বিরক্ত করবেন না ডাক্তার, আমার বাবা স্কাল ইনজুরি, পা ভেঙে গেছে, শিরদাঁড়া ডিসপ্লেস হয়ে গেছে। আমার বাবা কি ভালো হবে না? সবই আল্লাহর ইচ্ছা, দীর্ঘ চিকিৎসা আর প্রপার নার্সিং পেলে হয়তো একদিন ঠিক হয়ে যাবে। তবে আপনারা ওনার সাথে বেশি কথা বলবেন না, ঠিক আছে? চলি। কিরে একলা একলা হাসোস কেন? একা নয় মা, একজন সুন্দরী।
উকি মারে, দুষ্টামি করে, হাসে। ওই দেখি তো সুন্দর সীমাইয়া, একদম খাঁটি বাংলাদেশ। তবে তুমি এখন দেখতে পাবে না, আগে আমি কারেক্টলি দেখে নিই, তারপর তোমাকে দেখাবো। জাইমা দুটো খেয়ে আসা, দুটো তুমি খেয়ো, আসি। এক্সকিউজ মি, আরে হিরো কি খবর? জি ভালো। আচ্ছা ওই বদমাশ গুলো কি আর কোনো ঝামেলা করেছিল? ভিলেনরও আসেনি, নায়িকাও না। নায়িকা? আস্থা। আস্থা? আরে সেদিন যাকে বাঁচালেন ওর নাম আস্থা, ও অনেকদিন হলো কলেজে আসছে না। আচ্ছা ওর বাসা কোথায় বলতে পারেন? তিলকপাড়া। সরি ভাই, কিছু মনে করো না, মাকে নিয়ে গালাগালি করো না, সবারই তো মা আছে, তোমারও তো মা আছে, যাও। হাই। মারামারি করা আপনার পেশা না নিশা? ওই লোকটা সামনের লোকটার মাকে বকছিল। আসলে আসলে মেয়েদের নিয়ে কেউ খারাপ কমেন্টস করলে আমার মাথা ঠিক থাকে না। বাই দ্য ওয়ে শুনলাম কয়েকদিন কলেজে যাওনি, এনি প্রবলেম? কিছু হয়েছে? আসুন। বাবা, সেদিন কলেজে গুন্ডাদের হাত থেকে উনি আমাকে বাঁচিয়েছিলেন, বসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। কি হলো, বসুন। ওনার এই অবস্থা? রোড অ্যাক্সিডেন্ট, কথা বলতে পারেন না। অ্যাক্সিডেন্ট কোথায়, কবে? গত মাসে 12 তারিখ, আমাদের পাড়ার বাইরে বড় রাস্তায়। ডাক্তার কি বলেছেন? আবার আগের মতো হাঁটবেন, চলবেন, কথা বলবেন, বাট এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট যে আমরা ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছি বাবা। আমার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বাবা। শুধু টাকার জন্য চিকিৎসা হচ্ছে না, কিছু মনে করবেন না খালাম্মা, আমি যদি চিকিৎসা করি? আপনি কেন করাবেন, আপনি কে? আমি কেউ না আস্থা, কিন্তু আমি এক মায়ের সন্তান, যে সন্তানের ভাগ্যে বাবার স্নেহ আদর জোটেনি। খালাম্মা প্লিজ আপত্তি করবেন না, আমার সামর্থ্য আছে, আমি আঙ্কেলের চিকিৎসার দায়িত্ব নিলাম। কিন্তু কেন আপনি যেচে বাবার চিকিৎসার দায়িত্ব নিতে চাইছেন? মনে করো সন্তানের দাবি নিয়ে। কিন্তু আচ্ছা ঠিক আছে, চিকিৎসায় যে টাকা ব্যয় হয় মনে করো সেটা আমি ধার দিচ্ছি। কি বলো বাজার, পাপিরে তাড়াতাড়ি মরে। আপনি কি স্যার নিজেকে পাপি ভাবেন? শুধু পাপি না, পাপির আগে একটা মোহা লাগাও। পীর ফকির লয়া চলি, তর্জনের উপকার করে বেড়াই,
আপনার মতো উঁচু শ্রেণীর মানুষদের বিনয় হচ্ছে অলঙ্কার। খালি পাপ দেয় স্যার, আপনি একটু ভুল করলেন। মোগো সারে কোনো ফালতু কথা কয় না। প্রিন্সরে আমার চিনেও না। ওরে আমি ভালো করে চিনি, তুমি তো তার সামুজ। তোমাকে একটা দোষ আছে, কাঠের সামুজ দেওয়া ডাইল চুড়া খাইতে চাও, এটা করো না। এখন শোনো, আমার একটা প্রাইভেট কথা আছে, কল্লা লড়াইয়া বসে থাকো না, যাও। স্যারকে কালো টাকা, দশটা ফ্ল্যাট বাড়ি, বাগান বাড়ি, আর সামনের ফ্ল্যাটে নুরি নামে যে মেয়েটি রয়েছে তোর কথা বলবে? তুমি দেখি সবই জানো, সবই হুজুর খন্দকার বাবার কারিশমা। কি যেন বলতে চেয়েছিলেন? না মানে আমার ব্যবসার জন্য আর কি, ব্যবসার খাতিরে মাঝে মাঝে কিছু ভিআইপি টিআইপি আসে, তাদের খেদমতের জন্য আমি নুরিকে রেখেছি। বেডির গতিবিধি ভালো না, ওর দিকে তোমার খেয়াল রাখতেই গো। হ্যালো, আপনি যে আসবেন তা জানতাম, কিন্তু এখনই আশা করিনি। বুড়োটা বলেছিল আপনি তার অ্যাডভাইজার, কিন্তু আপনি তো পাহাড়াদের কি করছেন, আপনি কে বলুন তো? 420 ডাক্তারাজ, তৃতীয় শ্রেণীর প্রতারক। আমার পিছনে লেগেছেন কেন? আমি না চাইলে অবশ্য লাগানো হতো না, কিন্তু আমি তোমার উপকার করতে চাই। আপনি আমার কি উপকার করবেন? 2 কোটি টাকার কাবিন দিয়ে তোমাকে আমি বিয়ে দিতে চাই। আই সি, কার সাথে? ধরো কাদিম চৌধুরীর ছেলে আকাশ চৌধুরীর সাথে। তবা তবা, বাবা, ইমানদারের কিঞ্চিত এখন আছে দেখছি। তাহলে মনিবের সঙ্গে বেইমানি করে 25 লাখ টাকার খবর হাইজাকারদের দিয়েছিলে কেন? 6 লাখ টাকা দিয়ে কি জীবন পার হতো? টাকা ভাগ বাটোয়ারা করতে গিয়ে তো তোমার হীরা মারাও যেতে পারত। হীরা? হ্যাঁ হীরা, কই রে এলআইপি হীরা, বেরিয়ে আয়। খবরদার, একদম জানে মেরে ফেলবো। ফালতু কথা বলিস না, অকারণে ফাঁসিতে ঝুলিস না, প্রেম যাবে প্রেমিকাও যাবে, এটা আসল পিস্তল। আরে জানি তো, কিন্তু তোর ইচ্ছেটা তো নকর, এবার ওটা লুকিয়ে কাজের কথা শোন। ভালোই কথাই রইল, আজ থেকে খারাপ কাজ একদম বন্ধ, আর কাদিম চৌধুরীর চোখে তোমাদের ভালো করার দায়িত্ব আমার। থাকলেও এতটা করত না, তুমি মানুষ না, মানুষের চেহারায় ফেরেশতা। আঙ্কেল, এখানেই আমরা ভুল করে ফেলি, চেহারা দেখে ভালো মন্দের চূড়ান্ত রায় দিয়ে ফেলি। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। এই যে আপনি আমাকে ফেরেশতা বানিয়ে ফেললেন, এখন আপনি যদি জানতে পারেন সেদিন আমার গাড়িতেই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন আকাশ
আমার হাত আগুনে পুড়ে গেছে শুনে আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ সামনে এসে পড়েন আঙ্কেল। শোনো, দুর্ঘটনা আর দুর্ভাগ্য কাউকে বলে আসে না, এর জন্যে ভাগ্যকেও দায়ী করা যায় না। সেদিনে সেই অ্যাক্সিডেন্টের জন্য তুমি না, বরং আমিই দায়ী। দায়িত্ব জ্ঞানহীন ভাবে রাস্তা পার হচ্ছিলাম, তোমার কোনো দোষ নেই। আমার আরো সতর্কভাবে ড্রাইভ করা উচিত ছিল। মায়ের অসুস্থতার কথা শুনলে কোন ছেলে মাথা ঠিক রাখতে পারে? তার উপর তুমি হলে সোনার ছেলে। তখন থেকে তোমরা শুধু সিরিয়াস সিরিয়াস কথা বলছো। তোমার এই সোনার ছেলের কি কি তুমি জানো? আকাশকে একটু আসতে বলিস মা, ওর সাথে কথা আছে। ওই আকাশ জি, তোমার নামটা ছাড়া আর তো কিছুই আমরা জানি না। কোথায় থাকো? মা বাবা? বাবা নেই। তোমাদের বাসার ঠিকানা দিয়ে যাও, তোমার মায়ের সাথে একদিন কথা বলতে যাবো। আপনি সত্যি যাবেন আঙ্কেল? অবশ্যই যাব, আমাকে যে যেতেই হবে। লাভ তো, লাভের ফুল ফর্ম কি জানো? হ্যাঁ জানি তো, বোকারা বলে লস অফ ভ্যালুয়েবল এনার্জি। আঙ্গুর ফল টক। আমি এক জায়গায় নতুন একটা জিনিস পেয়েছি। কি? L for look, O for observe, V for verify and E for enjoy। দারুন তো, কোথায় পেলে? একটা ছবিতে, বাংলাদেশের বাংলা ছবি। তুমি তো আবার বাংলা ছবি দেখো না। শুধু তুমি কেন, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরাই ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে, শুধু পরকীয়া প্রেমের কাহিনীতে ভরপুর। এ ওর প্রেমিকের সাথে ভেগে যাচ্ছে, ওর প্রেমিকার সাথে ভেগে যাচ্ছে, রাবিশ। বাংলা ছবি দেখবোটা কি? দুই একটা ব্যতিক্রম ছাড়া প্রায় সব গল্প দেখ। নায়কের সাথে নায়িকার ধাক্কা, চোখে চোখে তাকানো, শুরু হলো প্রেম, ফুললাম খুললাম নাচ গান, হঠাৎ আবির্ভাব ঘটলো খলনায়কের। যুদ্ধ নয়, শান্তি। সিনেমা আর বাস্তব জীবনে অনেক তফাত। তোমাদের সাথে আগের দুবারে সাক্ষাৎ ছিল কাল্পনিক সিনেমার, তখন আমি ছিলাম উচ্ছৃঙ্খল বকে যাওয়া বিপদগামী মাইকেল, আর এখন যে দাঁড়িয়ে আছে এটাই বাস্তবতা। এখন আমি বিগত দিনের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী একজন যুবক। তোমরা যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি জীবনটাকে অন্যরকম করে সাজাবো। কি ভাবছো? আমার কোনো ভাই বোন নেই, ভাইয়ের স্থান দিতে না পারলেও শত্রু না ভেবে একবার বন্ধু ভেবে দেখোই না। কি বিশ্বাস হতে কষ্ট হচ্ছে না? পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই। মা জানে আমি কলেজে যাই, লেখাপড়া করি, ভালো ছেলে। সে মায়ের কাছে সেদিন কারা যেন কমপ্লেন করেছে, বলেছে আমার উচ্ছৃঙ্খল জীবনের কথা। মা আমার দুদিন ধরে কথা বলে না, কষ্ট, ভীষণ কষ্ট। এই নাও আমার ঠিকানা, আমার কথা বিশ্বাস না হলে একবার খোঁজ নিয়ে দেখো। আবারও বলছি, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। কি বুঝলে? আই ডোন্ট বিলিভ হিম। প্রতিটি মানুষের ভেতরেই মনুষ্যত্ব বোধ থাকে, পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় তার উপর ধুলোর প্রলেপ পড়ে, আবার উল্টো বাতাসে সেই ধুলো উড়ে গেলে বেরিয়ে আসে চেপে থাকা মনুষ্যত্ব বোধ। হতে পারে। আমাদের বন্ধুত্বে যদি ছেলেটা নতুন জীবন পায়, লাভ না হোক ক্ষতি তো নেই। লাভ ক্ষতি বোঝা যাবে কাল দুপুরে। বাবা যাচ্ছেন তোমার মার কাছে, তোমার মা যে কি বলবেন আল্লাহই জানে। তুমি আমার মাকে জানো না, she is best mother in the world।
মা, তুমি অসুস্থ শরীর নিয়ে কাজ করছো কেন? ও মা, আমার ছেলে হবু শ্বশুরাইব, আর আমি কাম করুম না। কিন্তু তোর বাবা এখনো আইতাছে না কেন? বাবা? বাবা কেন আসবে? বাবাকে তুমি বলেছো নাকি? বলুন না, বিয়ের কথাবার্তা কার সঙ্গে বলবে? উফ, ও মা, আরে ওই লোকটা দুপুরে থাকে না বলেই তো আস্থার বাবাকে আসতে বলেছি। মেয়েটির নাম বুঝি আস্থা? বাহ, কি সুন্দর নাম। হুম, সব সুন্দর অসুন্দর হয়ে যাবে যদি বাবা এখন এসে উপস্থিত হয়। তুমি খুব ভেজাল করে ফেলেছো মা। কোন ভেজাল করে নাই, এতদিনে তোর মায় একটা মায়ের মতো কাজ করছে, তাই না রে গুদুলা ভাই? মায়ের মতো কাজ করছে, তাই না রে গুদুলা ভাই? বুবু, ভেজাল নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ভেজাল ছেড়ে দেব। তোমারে মাতাপুরি করতে হইব না, অনেকদিন তোমারে কইছি, তুমি আমারে বুবু কইবা না। তাহলে কি বলবো? আমি তোমার করিম চাচার ছেলে। করিম নামে আমার কোনো চাচা নাই। কি আশ্চর্য! ও দুলা ভাই, গ্রামে কি এক দুইজন করিম আছে? আমি বড় করিমের ছেলে। আরে হইছে হইছে, চুপ কর। মাইন্ডসেট যখন টেকা হয় তখন শালার সম্বন্ধের অভাব হয় না। তুই হইলি আমার মুখ বোলানো শালা। বাবা আকাশ, তুমি কাকে দাওয়াত করেছো? তিনি কে? মোতালেব বিএসসি। আরে বন্ধু, তুমি? আমি তো হটিস হয়ে গেলাম। কথায় আছে না, যদি থাকে বন্ধুর মন গাং হাতড়াইতে কতক্ষণ, এখন দুই বন্ধু তো বিয়াই হয়ে যাব। না কাদেম চৌধুরী, সেই সম্ভাবনা আর নেই। কেন কেন বন্ধু? এই কদম, গৃহস্থের সাথে চোরের বন্ধুত্ব হয় না। যদি জানতাম আকাশ তোমার ছেলে, তাহলে থুতু ফেলতে আসতাম না। সাহেব, আপনি চুপ থাকুন ভাবি, প্লিজ। না, কেমন করে চুপ করুন? আমার ছেলে জীবনের প্রশ্ন, আমার মেয়েরও জীবনের প্রশ্ন। এসে ভালোই হয়েছে, আমি আমার মেয়ের জীবন রক্ষা করতে পেরেছি। আঙ্কেল, শালা, কি বলবে তুমি? কি বলবে? তুমি আত্মাকে ভালোবাসো? মিথ্যে তোমার ভালোবাসা। না আঙ্কেল, দুনিয়া মিথ্যে হয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে নয়। কিন্তু আত্মার বুক ভরা ভালোবাসা তো তুমি মিথ্যে করে দিয়েছ, আর কি বলবে? বাড়ি বয়ে এসে তোমার বাবাকে চোর বললাম কেন? আমি বলিনি, বলেছে তোমার বাবার অতীত রেকর্ড। আত্মার উপর থেকে চোখ সরিয়ে নাও। আর হ্যাঁ, তোমার বাবার প্রকৃত নামটা তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। কি বলেছিলাম মা? আমি কি বলেছিলাম? আরে আমি তো জানি এই লোকটার উপস্থিতি যে কোনো সাজানো বেহস্তাকে দোজক বানিয়ে দিতে পারে। ভয় কার বেহস্তরে কে দোজক বানায়? আমার বেহস্তার মধ্যে আগুন ডাইলা দিয়া গেল ওই মোতালে পিচ্ছি। পরে যদি আমি আগুনে পড়ে এক কবাব না বানাইছি, তাহলে আমার নাম কাদিম চৌধুরী না। কাদিম চৌধুরী তুমি নও, কাদিম চৌধুরী তোমার এই খোলস। বলো তুমি কে? আমার মায়ের পবিত্র মুখ থেকে তোমার অপবিত্র নাম আমি শুনতে চাই না। বলো বলো, কি নাম তোমার? আকাশ। কি তোমার রেকর্ড? চুপ করে আছো কেন? বলো তুমি কে? কদম চোর নাকি কদম ডাকাত? আকাশ। মা, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? বাবা নেই না আঙ্কেল, আমার কথা শুনুন। ইউ আর এ লায়ার, তুমি একটা মিথ্যেবাদী। মিথ্যাচার করেছ আমার সাথে। মোতালেব মাস্টার মিথ্যাচারকে ঘৃণা করে। নাও গেট আউট, আউট, বেরিয়ে যাও। না না, আমি যাব না, আমি আস্থাকে ভালোবাসি। একটা মিথ্যুকের মুখে আমার মেয়ের নাম আমি শুনতে চাই। প্লিজ আঙ্কেল, বিশ্বাস করুন, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে পছন্দ করি না। আর তাই রক্ত রক্ত কথা বলছে। চোরের ছেলে সাধু সেজে অসুস্থ রোগীর পেছনে টাকা ঢেলেছে, সেবা করেছে,
এবার এসেছে তার প্রতিদান নিতে। অঙ্কেল, হ্যাঁ, এই হাত, এই পা, নতুন জীবন চাই না, চাই না, আমি চাই না এই জীবন। Don't touch me. You son of a criminal. Get lost. ওই কি হয়েছে তোর? মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এত বড় একটা দামি জিনিস ব্যাংকে ফেলেলি। আকাশ, আকাশ, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? চেহারায় মানুষের মুখোশ পরাই লোকটা তোমার স্বামী, সেই সূত্রে আমার জন্মদাতা। শুধু এই একটি পরিচয়ে আমার ভালোবাসার মৃত্যু হতে যাচ্ছে। কাউকে শান্তিতে থাকতে দেব না, দুনিয়া লন্ড ভন্ড করে দেব। ভাত খেতে চল। খিদে নেই মা? তোর বাবার উপর রাগ করিস না, উনি যা করেছেন তোর ভালোর জন্যই করেছেন। আকাশকে তুই ভুলে যাবা? আমি তো ভুলতে চাচ্ছি মা, কিন্তু কিছুতেই পারছি না মা, কিছুতেই না, কিছুতেই না। মুতালে পিএসসি, আপনার বন্ধু স্যার, উনি এই লেখাটি লিখেছেন। আমার মনে হয় স্যার আপনাকে ইঙ্গিত করে লিখেছে। আর এই লেখাটির কারণেই আপনার নামও সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় উঠেছে। আপনার কোনো কাম নাই? আচ্ছা স্যার, যান কামে যান। চায় না দেখা, দু চোখ দিয়ে নিজে সারা মুখ, চেহারাটা দেখবো আমি, মনটা যে উৎসুক, আয়না নিয়ে সামনে দাঁড়াই, দেখতে গেলে একই একই মানুষটা তো আমি আছি, উল্টো কেন দেখি? বাথরুম নাকি পরিষ্কার করাবেন? ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, আমার নাম মিলন আহমেদ। সেই ছোটবেলায় দেখেছেন, গ্রামে আপনার স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। আচ্ছা আচ্ছা, ভেতরে এসো ভেতরে এসো, বসো বসো। এখন কি করছো? এতদিন কোথায় ছিলে? স্যার আমি একটা এনজিওতে চাকরি করি। ও হো, এতদিন চিটাগাং পোস্টিং এ ছিলাম, গতকাল ঢাকা এসেছি। আমার এক বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে আপনার সাথে দেখা করতে এলাম। খুব ভালো করেছো, একটু চা খাও। মমতা? না স্যার, চা খাবো না, আজ একটু তাড়া আছে। চিনি তো গেলাম, একদিন আসবো স্যার। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম।
অত অবাক হয়ে দেখার কিছু নেই, কৃতজ্ঞতা ধন্যবাদ এসবের প্রয়োজন নেই। টাইমলি মেসেজটা পেয়েছিলাম বলে এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। এটা আমার এক বন্ধুর বাড়ি, এক মাসের জন্য সে ফ্যামিলি সহ বিদেশে গেছে বেড়াতে। আপাতত আপনারা এখানেই থাকবেন, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, আমার বাড়িতে বোমা রাখলো কে? আপাতত শুধু এটুকুই জেনে রাখুন, সে আমার এবং আপনার কমন শত্রু। মানুষের চেহারায় এক জঘন্য দুর্নীতিবাজ, একজন জঘন্য খুনি। আজ থেকে তুমি 100 কোটি টাকার মালিক। এত টাকা এতগুলো ব্যাংকে আমার নামে জমা রাখলেন, ঠিক আছে, চেক বইগুলো আপনার কাছে রাখেন। তুমি আমার যত বেকুব মনে করছো আমি তত বেকুব না। পেপারে দাও নাই দুর্নীতিবাজগো লিস্ট হইতে আছে, কয়েকজনের বাড়ি রেডও করছে, কাগজপত্র জব্দ করছে। মনে করো আমার বাড়ি রেইড হইল, তোমার নামে চেক বই পাইল, ধন দুয়ে দুয়ে চার মিলাইয়া আমার 14 শিখের মধ্যে ঢুকাই দিব, আমি হটেজ দিস হয়ে যাব। একটা কথা বলবো স্যার, আপনার একমাত্র ওয়ারিশ আপনার ছেলে আকাশকে সবকিছু জানানো উচিত না? ইসি রে, ওই খাচ্চুরটার কথা আর বইল না, একটা হইরের মাইয়ার প্রেমে পড়ছিল, পুরা ফ্যামিলি বোমায় উড়িয়া গেছে। ভেরি স্যাড। বাদ দাও ওইসব। আচ্ছা, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার আর একটা কাজ কইরা দাও বাবা। জি বলুন। আমার ওই খাচ্চুরটার লাইগা আমার সে বড় লোক খানদানি, একটা সুন্দরী অদ্ভুত মাইয়া খুঁজা দাও, আমি ওরা বিয়া দেব। ওই হন্যের মাইয়ার লাগে আমার পোড়াটা খায় না দায় না, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ওর কষ্ট আমার আর সহ্য হয় না। হ্যালো ইয়াং ম্যান, আপনি? প্রিন্স, রাজা নেই রাজ্য নেই তবু আমি রাজপুত্র। আমাকে তুমি চেনো, একবার দেখেছো আস্তার সাথে, কিন্তু আমি তোমাকে দেখেছি বহুবার, কারণ তোমার বাবা কাদেম চৌধুরী তোমাকে পথে আনার দায়িত্ব দিয়েছে আমার উপর। বুঝলে না, তোমার বাবা যেখানে ফেসে যায় আমি সেখানে উদ্ধারের অবতার হয়ে আবির্ভূত হই। আমি তোমার বাবার অ্যাডভাইজার। আপনি আমার বাবার অ্যাডভাইজার? ইয়েস, গদি না পাওয়া পর্যন্ত প্রিন্সরা রাজার অ্যাডভাইজারই থাকে। এসো পরিচয় করিয়ে দিই, ও নুরি, বয়সে কাঁচা হলেও ওকে তোমার আংটি বলাই শোভন হবে। ও দীপক, ও শাহজান, আবিব আর হীরা, আর এ হচ্ছে টিটো, মার্শাল টিটো। আমার মতো তুমি ওদেরকে বন্ধু বা ভাই ভাবতে পারো। সরি, নিজের বাবাকেই বাবা ভাবতে পারছি না। আপনাদের ভাই বন্ধু ভাবার কোনো কারণ নেই। কারণ আছে মিস্টার আকাশ, কারণ হলো এছাড়া আপাতত তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। সিস্টার আন্টি, আমরা ওয়াক আউট করছি, তুমি একটু আকাশে বুঝিয়ে বলো। এই আসো সবাই। এবার আমার কথা মন দিয়ে শোনো। শেষ পর্যন্ত নুরির মতো একটা ফালতু মাইয়ার লগে আমার পোলার বিয়া। প্রিন্স, কিছু কও তাইয়া রয়েছে। শোনো, একটা কাজ করো, একটা পিসা নিয়ে আসো,
যে পিসা অনেক দিন ঝাড়ু দিতে 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 এতটুক হয়ে গেছে, সেই পিসা দিয়া আমার কপালে এক ডজন বাড়ি মান। কেন স্যার, নুরি কি খুবই ফালতু মেয়ে? শহরের ভিআইপি রাজার কদর করে। কদর? আমিও তো সপ্তাহে একদিন কদর করি। তুমি জানিনা শুনেছ কি কও? আমি বলি না স্যার, আপনার ছেলে আকাশ বলে। আকাশের ফাইনাল অপশন দুটো, আস্থাকে না পেলে তার নুরিকে চাই। আস্থা? আস্থাকে না, মোদালে বিএসসির মেয়ে, সে তো দুনিয়াতেই নাই। তাহলে নুরি? আমার পোলায় যারে চাই তার সাথে বিয়ে হইব। আকাশের মা, তুমি কি জানো নুরি কেডা? যাই হোক, আমার পোলাই তো পছন্দ করছে। মাইরা ভালা তোর পোলারে, মাইরা ভালা, তবু এই বিয়ার কথা কইসটা? পোলারে তো আপনি মাইরেই ফেলাইছেন। ওহ না, আমারে মাইরা ভালা, আর তুই সাদা শাড়ি পিন্ডা গুইডা বেড়া। কাদিম চৌধুরী, তোর কি হবে? স্যার বলালে প্রিন্স, বাবা প্রিন্স, তোমার তো মেলা বুদ্ধি, একটা বুদ্ধি বাইর করো বাবা। কিছু পাইলে বুদ্ধি একটা আছে। কি? প্রতাপগড়ের রাজকুমারী। রাজকুমারী? তিনি আমার কেডা? প্রতাপগড়ের রাজার নাতনির মেয়ে, সম্পর্কে আমার দুরাত্মীয়, স্বাস্থ্যবতী সুন্দরী যুবতী। আচ্ছা, এই রাজকুমারীর একবার দেখা যায় না? চেষ্টা করে দেখি, ওনাদের রাজি করাতে হবে তো। এই কানে কি কম শোনো নাকি ফুল বেকু? একবার বলছো নুরির সাথে আমার বিয়ে, আবার বলছো প্রে রাজকন্যার সাথে আমার বিয়ে। গো অ্যাহেড, এই দুজনকে তুমি বিয়ে করে ফেল। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোমার বাবার ধারণা কোন সুন্দরী নারীর সাথে তোমার বিয়ে হলে আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সে আশায় গুড়ে বালি। বিয়ে আমার হতো যদি আস্থা বেঁচে থাকত। স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চাও? ক্যান ইউ ব্রিং মি আস্থা? ইয়েস আই ডু। আস্থাই হবে প্রতাপগড়ের রাজকুমারী। আমার মায়ের হাজবেন্ড ওই কাদিম চৌধুরীর চামচামি করছো, খুব ভালো কথা। গাঁজা টাচা খাও নাকি? চেহারা দেখে তো মনে হয় শয়তানের খালাতো ভাই। আস্থার পুরো পরিবার বোমার আঘাতে শেষ হয়ে গেছে। সম্পূর্ণ ঘটনা না জেনে শুধু আমার চেহারা দেখে আমার সম্পর্কে যে মন্তব্য তুমি করলে তা আমি ভুল প্রমাণিত করব। আস্থাকে আমি তোমার সামনে হাজির করব। পাগল, আজই তোমাকে আস্থার সঙ্গে কথা বলিয়ে দেব, কিন্তু একটি শর্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমার অনুমতি ছাড়া তোমরা দুজন দেখা করতে পারবে না। তোমার মোবাইল নাম্বারটা যেন কত? 01717-348184-8189। এবার আমার পুরো প্ল্যানটা শোনো। Still, I don't believe that. কাদিম চোর? আই মিন কদম চোরা? হ্যাঁ, ছাত্রের ছদ্মবেশে এক খুনিকে পাঠিয়েছিল সে পরিবার সহ আপনাকে খুন করতে। বাট ওয়াই? আমার মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেবো না, এজন্য সে খুন করতে চাইল? এটাও একটা কারণ, তবে আসল কারণ হচ্ছে শিল্পপতি কাদিম চৌধুরীর পেছনের ইতিহাস। আই মিন কদম চোরার জীবন বৃত্তান্ত আপনি জানেন, আপনি এটাও জানেন গরুচোর থেকে স্মাগলারদের ফেলে যাওয়া গোল্ডগুলো মেরে দিয়ে কেমন করে আজকে তিনি শিল্পপতি হয়েছেন। পত্রিকায় আপনার লেখা আর্টিকেলটা প্রকাশ হওয়ার পর
সন্দেহভাজন শীর্ষ দুর্নীতিবাজদের তালিকায় কাদের চৌধুরীর নাম উপরের দিকে। এক্সকিউজ মি, আপনি কি পুলিশের লোক? না, আমি একজন দেশপ্রেমিক পিতার হতভাগ্য সন্তান। শিমুলতলির মিজান দারোগার কথা আপনার মনে আছে কিনা জানি না, আমি তার ছেলে। প্রতিদিনকার মতো সেদিনও বাবার সঙ্গে খুব ভোরে আমি হাঁটতে বেরিয়েছিলাম। তোমার মা তোমাকে কি বলেছিল? সদা সত্য কথা বলার জন্য। আমি তোমাকে কি বলেছিলাম? কখনো মিথ্যে কথা বলবে না, মনে থাকবে তো? জি বাবা। এত দামি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমার খালো তো ভাই দুবাইতে ছিল তো, গতকাল এসেছে। আসার সময় আমার জন্য এই বাক্সটা উপহার হিসাবে নিয়ে এসেছে। দুবাই? কার বাড়ি থেকে চুরি করেছিস বল? চুরি একবার মাত্র জীবনে করছিলাম, আপনার কাছে ধরা পড়ে গিরায় গিরায় যে মার খেয়েছি তারপর থেকে ছেড়ে দিয়েছি। কবে? বাজে কথা রাখ, ব্যাগ খোল। চাবি নেই তো? সে আগামীকাল আমার বাড়িতে এসে চাবি দিয়ে খুলে আমাকে অবাক করে দেবে। ওসব ফাজলামি কথা রাখ, ব্যাগ খোল। খুলতে হবে, ঠিক আছে, দেখি কি দিয়ে খুলি। দেখছেন, এটা দিয়ে বাড়ি দিলে খুলে যাবে। এই যে দেখ, কত বড় চাবি! ও মাই গড, এখনো ওকে ধরছে না কেন সরকার? ওর তো ফাঁসি হওয়া উচিত। তার আগে জনগণের টাকা লুণ্ঠন করে যে টাকার পাহাড় গড়েছে, সেটা সুরাহা করতে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে। ওই জালিমটা যে ধুরন্ধর, ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা সহজ হবে বলে তো মনে হয় না। অনেক কাঠখড় পুড়িয়ে নির্ভীক নির্লোভ 100% সৎ একজন সাদা মানুষ হিসেবে আমি কাদিম চৌধুরীর কলিজার মধ্যে ঢুকে পড়েছি। কাদিম চৌধুরীর কাছে প্রিন্স এখন এই পৃথিবীর সেরা বিশ্বস্ত মানুষ। দুদকের ভয়ে তার অবৈধ 100 কোটি টাকা সে আমার নামে ব্যাংকে জমা করেছে। অবশিষ্ট নগদ টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে তাও আমি জানি। তাহলে আর দেরি কেন? চলো ওকে আইনের হাতে সোপর্দ করি। স্যার, তার আগে আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। হ্যাঁ বলো বলো। আলেমের ঘরে জালেম হয় শুনেছেন, কিন্তু জালেমের ঘরেও কিন্তু আলেম হয় স্যার। তার প্রমাণ হচ্ছে আকাশ খুব ভালো ছেলে। আকাশ এবং আস্থার ভালোবাসার নিখাত। পিতার অপরাধের শাস্তি দিতে গিয়ে নিষ্পাপ দুটি তরুণ তরুণীর জীবন আমরা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি না। কিন্তু ছেলেটি আমার কাছে মিথ্যে বলেছে, ও বলেছে ওর বাপ নেই। বাল্যকাল থেকে যে তার বাপকে ঘৃণা করে এসেছে, তার কাছে বাপ থাকা না থাকা তো একই কথা। কিন্তু আপনার আদর্শ সততা সব আমি জানি। এমন কোনো কাজ আমি আপনাকে করতে বলবো না যাতে আপনার সম্মানের এতটুকু হানি হয়। কাদিম চৌধুরী আমাকে দায়িত্ব দিয়েছেন তার ছেলের জন্য উঁচু বংশের বিত্তশালী সুন্দরী একটা পাত্রী খুঁজে দিতে। আস্থাকে সে কখনো চোখে দেখেনি, তাই আমি প্ল্যান করেছি তারই টাকা দিয়ে বিশাল বাড়ি নেব, একটা গাড়ি কিনব, আস্থাকে বানাবো প্রতাপগড়ের রাজকুমারী। আপনাকে পুরো প্ল্যানটা আমি বলবো স্যার, তার আগে আমি আস্থার সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যাও ও পাশের রুমে যান। জি স্যার। কয়েকটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। স্যারের সাথে আমার কথা হয়েছে, তোমার ভালোবাসা জনকে তুমি পাবে। হ্যাঁ, আকাশের সঙ্গে ফোনে কথা বলবে, কিন্তু একটা শর্ত আছে, বিয়ের আগে তুমি ওর সাথে দেখা করতে পারবে না। আরে আমাদের স্যার পারে নাই এমন কোনো কাজ নাই, একটু ধৈর্য ধরো, দেখবা। হ্যালো, এতদিন কোথায় ছিলে? কে বলছেন? আমাকে তুমি চিনতে পারছো না বাবু।
কাজাতে গাড়ি চালানোই মুশকিল, সালার পাবলিক কোথাকার। এই সর সর না বেটা সর, খাটি পাবলিক তো তুই, বুঝলেন স্যার? এ গাড়িতে উঠলে রিক্সাওয়ালাদের গাল দেয়, আবার যখন রিক্সায় ওঠে তখন গাড়িওয়ালাদের গাল দেয়। সরি স্যার। স্যার কি ওই যে দেখি, হ্যাঁ আমি তো হোটেল মিস হয়ে গেছি। এই যত তাড়াতাড়ি পারো বিয়ার তারিখ ঠিক করো, আর এই বাড়ির ফটো আর মাইয়ার ফটো জোগাড় করো, আমি বললাম আর ওর মায়াদের দেখাবো। বাবা এইবার তুই রাজি হয়ে যা, মাইয়া গরাস কুমারী দেখতে কি সুন্দর দেখছোস, যে গেছে সে তো সইলাই গেছে, সে কি আর ফিরাইব, এইবার রাজি হ বাবা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি রাজি। এবার পাগলামি সাইরা চেহারাটা ঠিক থাকবো। ঠিক আছে, আমি তো প্রিন্স বাবা, প্রিন্স রাজকুমারীর বাবা তো এখন আসলো না, দেন মোহরের আলাপ করবো কার সাথে? আপনাকে তো আমি আগেই বলেছি ওনাদের পৃথিবী জুড়ে ব্যবসা, উনি হংকং থেকে ফিরছেন, ফ্লাইট একটু ডিলে আছে, এ এসে পড়লেন বলে আমরা তো একটু অপেক্ষা করতেই পারি না। আরে না না না, কি বলে পাগল নাকি, হুজুর টাইম পাইন যা দিছে এর মধ্যে বিয়ার কাজ সারতে হইব। তাহলে পাত্রের মা তো আছে, ওনার সাথে দেনমোহরে আলাপটা সেরে ফেলে আসুন। হ্যাঁ চলো চলো চলো। ইনি হচ্ছেন পাত্রের মা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বিয়াই সাহেব, বিয়াই সাহেব তো এখনো আইলো না, দিন মোহরের ব্যাপারটা ফাইনাল করা উচিত, এমনিতেই মেলা রাইত হয়ে গেছে। মেয়ের বাবার সাথে ফোনে আমার কথা হয়েছে, জি 50 লক্ষ 1 টাকার কথা উনি বলেছেন। এটা তো কোনো টাকাই না, আকাশ আমার একমাত্র ছেলে, আলহামদুলিল্লাহ। লেখেন দেন মোহর 50 লক্ষ 1 টাকা। আচ্ছা, নিন একটা সই করুন। পাত্রীর সই? আমি কাদের সাহেবকে নিয়ে যেয়ে ভাবির সই নিয়ে আসি। হ্যাঁ বাবা যাও যাও যাও। বাবা
আমার হুজুর তো হরদিস দিস হয়ে গেছে। কি হচ্ছে স্যার? দরবার শরীফে গেরাও দিতে। আচ্ছা দেও দইরা লয়ে যাও খালার ভিতরে, কিন্তু আমার সামান্য টাকা, আমার সব টাকা তো ওইখানে। তোমার তো মেলা বুদ্ধি, এটা বুদ্ধি বাইর করো বাবা। ঠিক আছে আমি দেখছি কি করা যায়। কুষ্টি শুদ্ধা মরে গেছিলি, কেমনে আইলি? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন কোন পাপিষ্ঠ তাকে মারতে পারে না। তোর সামনে যে দাঁড়িয়ে আছে এই আমি মোদালে বিএসসি। আচ্ছা নিজের মেয়ের বিয়েতে দাওয়াত লাগে না কদম। আরে বেটা শুইনা রাখ, আমার বোলার বিয়া হইতেছে প্রতাপগড়ের রাজকুমারী। তোমার মতো গাধারা জেগেও স্বপ্ন দেখে। বাংলাদেশের মানচিত্রে প্রতাপগড় নামে কোনো জায়গা নেই। তুই কই লইব নাকি? ভূগোলে আছে, আমি নিজে পড়ছি, তুইও পড়া দেখি। মূর্খ, আকাশের সাথে বিয়ে হচ্ছে আমার মেয়ে আস্থার। মমতা এদিকে এসো। আসেন আসেন বেগম সাহেবা, তসলিম। এই হৈনির পুত্রে আপনার মমতা কইয়া ডাকছে, সেই জন্য আমার মাপ কইরা দিয়েন। আপনি আপনার চেহারা ওরে দেখায়া প্রমাণ কইরা দেন রাজকীয় চেহারা কাকে বলে। দেখ বেটা, রাজকীয় চেহারা কাকে বলে বলে। প্রশ্ন করেছিলি না, আমি বাঁচলাম কি করে? তোর প্রিন্স আমাদেরকে বাঁচিস। চিৎকার করছো কেন কদম? কি কি করলি তুই? খুব দা কত? হ্যাঁ, মুরগি চোর থেকে গরু চোর, গরু চোর থেকে শত কোটি টাকার মালিক কাদিম চৌধুরী ওরফে কদম একজন জঘন্য খুনি। অবাক হচ্ছ? শিমুলতলির মিজান দরোগার কথা মনে আছে আপনার, যাকে খুন করে এক সুটকে সোনা নিয়ে পালিয়েছিলেন? আমি সেই মিজান দারোগার ছেলে প্রিন্স। বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মতো দুর্নীতিবাজকে আইনের হাতে সোপর্দ করার জন্য তোমার বিশ্বাস অর্জন করে একেবারে বুকের মাঝখানে ঢুকে পড়েছিলাম। পুরনো রাজবাড়ি ভাড়া নেওয়া, একজন সাধারণ স্কুল শিক্ষকের মেয়েকে রাজকুমারী বানানো, এই বিয়ের আয়োজন, এই শান সওগাত সবই তোমার টাকায় করা। আমার অ্যাকাউন্টে রাখা তোমার যাবতীয় টাকার বাকি অংশ সরকারি খাজাঞ্চিখানায় জমা দিয়ে দিয়েছি। নজরে রাস্তানায় পাঠানো, ওটা আমারই কাজ। তোমার স্ত্রী এবং ছেলে এর সবই জানে। সারা জীবন যে পাপ করছেন তার প্রায়শ্চিত্ত তো করতেই হইব। আমি দুঃখিত, নিজের ছেলে বিয়ে খাওয়া আপনার হলো না। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসবে, আপনাকে ধরে নিয়ে যাবে। কর্মজাতে না নাই লোক আছে।